আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু শেফস অনলাইন। তো বন্ধুরা, আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা যে মোগলাই পাটা খাই হোটেলের শেফরা কীভাবে মোগলাই পাটা বানায় সেটা আমি ভিডিও করে রেখেছি, তো আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শেফ এখানে মোগলাই পাটার জন্য রুটিটাকে বেলতেছেন, তারপর উনি ভালো করে বেলছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি নতুন মোগলাই পাটার জন্য বেলার আগে সামান্য তেল কুকিং প্রিপারেশন টেবিলের উপরে রেখে তারপর মোগলাই পাটা উনি আবার তৈরি করতেছেন। তো বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে শেফ কীভাবে মোগলাই পাটার জন্য পাউডার তৈরি করতেছেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে শেফ পাউডারটাকে একটু পাতলা করার জন্য, ক্রিস্পি করার জন্য উনি হাত দিয়ে চারিদিক দিয়ে উনি ছড়িয়ে দিচ্ছেন, যাতে মোগলাই পাউডারটা ক্রিস্পি হয়, পাতলা হয় শিটটা। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দুটো ডিম দেওয়া হলো, ডিমের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, তো আপনি ধনিয়া পাতা দিতে পারেন, কোনো সমস্যা নেই, লবণ, আর তারপর হাত দিয়ে আপনারা ডিমটাগুলি ফেলবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উনি কিছু, তো বন্ধুরা এখানে উনি চিলি ফ্লেক্সও দিলেন। তো এখন হাত দিয়ে উনি মোগলাই পাটার যে রুটিটা তার উপর চারিদিকে ডিম, পেঁয়াজ, মরিচ, কাঁচা লবণ, বিট লবণ এগুলো দিয়ে তিনি এখন মোগলাই পাটাকে তৈরি করলেন। এখন ভাজার জন্য উনি তেলে ছেড়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হোটেলের শেফটা এইভাবে মোগলাই পাটা তৈরি করে।